আশকোড়া হাজি ক্যাম্পের সামনের এই যানজটের চিত্র প্রতিদিনের। স্থানীয়দের মতে প্রায় 5 লক্ষ লোকের বসবাস এই এলাকায়। জনসংখ্যার তুলনায় চলাচলের রাস্তা অপ্রশস্ত, কিন্তু এই রাস্তাতেই চলছে অনুমোদনবিহীন ব্যাটারি চালিত অটোরিকশা। বিপুল সংখ্যক এই অটোরিকশা চষে বেড়াচ্ছে কাওলা, বৌড়া এবং হলান্ড এলাকায়। আমাদের লাইনে 300 গাড়ি চলে, মালিককে দেই 500 টাকা করে। এখানে 4 লাইনের গাড়ি চলে, একটা চলে কাওলা লাইনে, একটা চলে বৌড়া লাইনে, আবার চলে হলান্ড লাইনে, আর এটা চলে আপনার আশকোনা সিটি কমপ্লেক্স লাইনে। কোনো অনুমোদন না থাকলেও এসব অটোরিকশা গদির নিচে রয়েছে একটি পরিবহনের নামে স্টিকার। চালকরা জানান এই স্টিকারের জন্য মাসে 800 টাকা দিতে হয়। এরা কাওলার থেকে নেয়, কেন এরা জানে মরনে মরনে যায়। প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে এসব অবৈধ যানবাহন তা দেখার কেউ নেই। যারা টিকিট করে আর যারা টিকিট কিনে তারা হয়তো কোনো যোগসাযোগের মাধ্যমে টিকিট করে। আমার গাড়িতে লাগে না, পুলিশে তো এটা করা না, এর তো দায়িত্ব আছে। হেও মানে একটু একটা কেসে দিতে এলে লাভ আছে না। মেট্রোপলিটন অথবা ইউনিয়ন কাউন্সিল বৈধ কোনো লাইসেন্স বা বৈধ কোনো অনুমতি দেওয়ার এখনো কোনো তাদের বিধান নাই। এটা যদি সরকারি হতো তাহলে বুঝতাম যে এটা সঠিক আছে। সংকীর্ণ রাস্তা আর অবৈধ এইসব যানবাহন আশকোনাকে করে তুলেছে ভাড়াক্রান্ত। লক্ষ লক্ষ অটোরিকশা চলে কিভাবে? অটোরিকশা যদি ইললিগেল হয়, ইললিগেল তারে কিভাবে লিগেললি চলতেছে আমার তো বলার কিছু নাই। আপনি তদন্ত করলে, আমি কাউন্সিলর জড়িত থাকলে বলেন যে কাউন্সিলর ব্যাটাগুলো জড়িত। সবার সামনে চলাচল করলেও অটোরিকশা সম্পর্কে জানা নেই বলে দাবি করেন স্থানীয় প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধি। এরকম একটা ঘটনা ঘটছে এটা আমাদের নলেজে নাই, এবং যদি কোনো পুলিশ সদস্য অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, সরকার যদি এই এই বিকল্প কোনো ব্যবস্থা না করে কোনোভাবেই এটা শৃঙ্খলা ফিরে আসবে না। অটোরিকশা শুধু যানজটেরই কারণ নয়, বিদ্যুতের বড় একটা অংশ টেনে নেয় এসব যানবাহনের ব্যাটারি চার্জে। কিন্তু অনিয়মতান্ত্রিক এসব ঘটনা দেখে ব্যবস্থা নেওয়ার কেউ আছে বলে মনে করেন না এলাকাবাসী। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের মধ্যেই চলছে অটোরিকশা সহ নানা ধরনের ব্যাটারি চালিত গাড়ি, আর ফলে চলাচলের বিঘ্ন ঘটছে সাধারণ মানুষের। তাই তাদের প্রশ্ন, কিভাবে এসব অনুমোদনবিহীন গাড়ি আবারও রাস্তায় চলে? দর্শককে রাজধানীর যে কোনো জনদুর্ভোগের চিত্র তুলে ধরছে মাই টিভি, আর এই জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি রোববারের এই আয়োজনে আপনারা থাকুন মাই টিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খুরশেদ আলম।